গল্পের বাক্সবাই রোমানানুপুর উপরে চ্যানেলে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ফাল্গুনি মুখোপাধ্যায় লেখে একটি বিখ্যাত উপন্যাস সাপমোচন আজ শোনাব উপন্যাসটির ষষ্ঠ খণ্ড আর গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে থাকবো উপুর সকালেই ঘুম ভাঙা চোখ মেলে মহেন্দ্র দেখতে পেল মেসের বাবুর দল তার জানালায় দাঁড়িয়ে ডাকছে অনেক বেলা হয়েছে স্যার উঠুন না দরজা খুলে বাইরে আসতেই ওরা সমস্যরে প্রশ্ন করল বাস কটায় আসবে তা তো জানি না সন্ধ্যা নাগাদ আসবে হয়তো আপনি জানেন না সে কি অবাক হয়ে গেল বাবুর দল কিন্তু মহেন্দ্র ওদের কেমন করে বোঝাবে যে সে সত্যি জানে না মুখে জল দিতে দিতে বলল বাস ঠিক সময় আসবে ওর ব্যবস্থায় কোনো ভুল হয় না বাবুর আর কোনো কিছু শুধ হলো না মহেন্দ্র অতপর কি যে করবে ভেবে পাচ্ছে না নিজের সম্বন্ধে মোহিনের ভয় লাগছে অহেতুক ভয় না হেতু কিছু আছে কি সেটা মহেন্দ্র যেন ইচ্ছে করে ভাবতে চাইছে না সেটা কি অতটুকু পাবার যোগ্যতা নাই ওর প্রত্যাশাও নাই কিন্তু মানুষের মন এমন আশ্চর্য পদার্থে গঠিত যে মনের অজ্ঞাত আশাকে আকস্মাত সামনে দেখলে চমকে উঠে অথচ ওটা তারই মনের কথা মহেন্দ্র ঠিক সেই অবস্থা কিন্তু মানুষের মনে সত্য অনেক আছে যাতে সচেতন মনের স্বাক্ষর দিতে সে ভয় পায় মাত্র এড়িয়ে যায় অগ্রাহ্য করে এই কয়েকদিন মহেন্দ্র দুখানে গল্প লিখেছে একটি উপন্যাসও লিখতে শুরু করেছে আর কিছু টাকা জোগাড় করে দাদাকে পাঠিয়েছে যদি সে টাকা অতি সামান্য মাত্র কুড়ি টাকা কিন্তু টাকা সে রোজগার করতে পারবে তার সম্ভাবনা দেখা যাচ্ছে মাইনের টাকা কয়টা ছাড়াও রোজগারও কম হবে না যুদ্ধের বাজারে বাংলা বইয়ের কার্তি বেড়েছে এবং আজ লেখকের আদর যথেষ্ট গল্প লিখে টাকা এর পূর্বে কম লোকই অর্জন করেছে লেখক হিসেবে নাম করে ফেলতে পারলে চাকরি হয়তো ছেড়েই দেবে মহেন্দ্র কিন্তু জীবনের একটা জটিলতা ওকে অতিষ্ঠ করে তুলেছে এখানে সে অসহায় ঠিক সময় বাস দিল এবং মেসের মেম্বারদের তুলে নিল খালি বাড়ি পাহারা দেবার জন্য মাধুরী দুজন গুর্খা দারোয়ান পর্যন্ত পাঠিয়ে দিয়েছে চমৎকার ব্যবস্থা ওরা মোহিনকে নিয়ে সবাই হই হুল্লা করতে করতে গিয়ে পৌঁছালো অভ্যর্থনা করলেন স্বয়ং উমেশবাবু এবং মাধুরী মাধুরী এদের আনন্দের জন্য প্রচুর ব্যবস্থা করে রেখেছে নৃত্যনাট্য মুখ অভিনয় এবং ম্যাজিক দেখালো বেশ কয়েকজন বান্ধবীকে নিয়ে তারপর খাইয়ে দিল সবাইকে এবং ফেরবার সময় প্রত্যেককে দিল এক গোছা করে রজনীগন্ধা ফুল নমস্কার করে বলল সকলকে অতিথি হিসেবে আপনাদের তো ডাকিনি আমি আত্মীয় ভেবেই ডেকেছি সুযোগ পেলে আবার ডাকবো আসবেন তো নিশ্চয়ই একসঙ্গে সবাই বলল ওরা তারপর শুধালো আমাদের ওখানে আপনি কবে খাবেন যে কোনো দিন সুবিধা মতো খাবো গিয়ে আমি আর ভোজ খেতে যাব না আপনারা কেমন খান দেখতে যাব হাসলো মাধুরী ওরা সকলে বাসায় ফিরল সঙ্গে মহেন্দ্র মেসের জীবনে এরকম উৎসব কমই ঘটে এর জন্য মহেন্দ্রকে ওরা ধন্যবাদ দিচ্ছে উর্বশী উত্তর এবং আরও কয়েকটি পত্রিকায় গল্প লিখেছে মহেন্দ্র কিন্তু ওতে তার মন ভরে না বড় একটা কিছু করবার ইচ্ছায় কতগুলি বই কিনে আনল পুরনো বইয়ের দোকান থেকে পড়া আরম্ভ করে দিল পরবর্তী শনিবার মাধুরী যথাকালে এলো এবং বইয়ের গাঁদাটা দেখে বলল ওতে অনেক রোগ জীবাণু থাকে মহিন্দা চিন্তার জীবাণু থাকে মাধুরী মহেন্দ্র মৃদু হেসে জবাব দিল হ্যাঁ কিন্তু রোগকে ওরা ঠেকাতে পারে না না বরং এগিয়ে আনে বলে হাসল মহেন্দ্র পরে বলল কিন্তু গরিবের রোগ ধরলে কাঠের ঘোড়ারই সন্ধান করতে হয় তাছাড়া এইসব বই নতুন পাওয়া যায় কম দেখছো না সব পুরাণ আর উপ কী করবে ওগুলো পরে মাধুরী প্রশ্ন করলো ও দিয়ে কী হবে তোমার অনেক হবে বাংলার এই প্রাচীন সাহিত্য মন্থর করে অমৃত উঠাতে চাই গরলও উঠতে পারে বলে মাধুরী যেন অপ্রসন্নভাবে ঘরের জিনিসগুলো গোছালো চা তৈরি করে খাওয়ালো মহেন্দ্রকে তারপরে বলল চলো খোলা হওয়ায় বেরিয়ানি তোমায় এখানে বিস্তর খোলা হাওয়া মাধুরী না এটা কলকাতার কনজেস্টেড এরিয়া নাও উঠে পড়ো বাইরে যেতেই হবে অবশ্যই যেতে হবে কারণ বড় মিলনটা বাইরেই হয় আকাশ নীল আম সবুজে সাগরের নীলে আম মাঠের শ্যামলতায় হাসছে মাধুরী ওকে কি ঠিক মিলন বলে মাধুরী ও শুধু ছুঁয়ে থাকে আকাশ থেকে আকাশেই সাগর ঠিক থেকে যায় ওই মিলনের মধ্যে বিরাট শূন্যতা ব্যাকুল হাহাকার তার থেকে ওই কার্নিশের কুবুতর দুটোকে দেখো অতটুকু জায়গায় ওরা কেমন এক হয়ে গেছে মহেন্দ্র কথাগুলো শেষ করতে দেখতে পেলো মাধুরী প্রদীপ্ত চোখ মেলে ওর পানে চেয়ে আছে আরক্ত হয়ে উঠেছে মহেন্দ্র আকস্মাত তার কবিমন মন আকস্মিকভাবে কার কাছে কী কথা প্রকাশ করেছে এতক্ষণে যেন সেটা অনুভব করল। তাড়াতাড়ি নিজেকে সামলাবার জন্য বলল কিন্তু বাইরে ওই মিলনটা ভালো মাধুরী কেন ভালো কেন হলো আবার মাধুরী কণ্ঠে ব্যঙ্গোক্তি হ্যাঁ ভালো চলো বাইরে যাই ওই যে আকাশ আর বনের সবুজের মধ্যে বিরাট অবকাশ মহেন্দ্র কোটখানা গায়ে চড়াতে চড়াতে বলল আকুলতা আর ব্যাকুলতা এসো বাইরে ঘরে তালা দিতে হবে হুম মৃদু হাসিটা মহেন্দ্র মুখে লেগে আছে বেরিয়ে এলো মহেন্দ্র তালা দিল ঘরে তারপর চলতে লাগলো সিঁড়ি দিয়ে মাধুরী বলল আকুলতার ব্যাকুলতার পর শেষ করো তোমার কথা ওরা শেষ নাই মাধুরী ওটা অশেষ অনন্তকাল থেকে ওরা এইভাবে আছে ওদের মিলনের আকুতিতেই মহামিলনের মন্ত্র মন্ত্রধ্বনিত হয় গাড়িতে উঠল দুজনে মাধুরী কেমন যেন গম্ভীর হয়ে গেল আর মহেন্দ্র নির্বাক ফেরার বেলায় মেসের দরজায় নামবার সময় মহেন্দ্র বলল আমাকে দিন কতক একটু বেশি করে পড়তে হবে মাধুরী একটা বড় কিছু লিখতে চাই বেশ তো পড়ো ভালো করে খাবে আর রাত যেগো না মাধুরী চলে গেল মহেন্দ্র দাঁড়িয়ে ভাবতে লাগল বাষ্প যতক্ষণ বাষ্প থাকে ততক্ষণ ভেসে থাকে আকাশে কিন্তু শীতলতার সান্নিধ্যে এলেই তাকে পড়তে হয় এসে সে সবুজ ঘাসে তা তপ্ত বালিতেও তো সে পড়তে পারে মাধুরী বায়না নিয়েছে বাড়িতে তার অসুবিধে হচ্ছে অতএব যে কোনো সময় হোস্টেলে গিয়ে থাকবে কিন্তু বাড়িতে কেউ এই আনন্দ প্রতিমাকে বোর্ডিংয়ে বিসর্জন দিতে চায় না মাধুরীর বক্তব্য হচ্ছে যে ছোটদার বিয়ে আসন্ন ছোট বৌদি আসবে কিন্তু মাধুরীর সঙ্গে তার বনাও হবে না কেন হবে না সব দাদার বৌদিরা ওকে ঘিরে প্রশ্ন করল কারণ সে ধোনির একমাত্র সুন্দরী সঙ্গীতজ্ঞা মেয়ে তুই ধনির সুন্দরী মেয়ে এ বাড়িতে একমাত্র মেয়ে আর সঙ্গীতজ্ঞা শোন ভাই ছোটদা মাধুরী বলল আমার যে মনে হচ্ছে ওর সঙ্গে আমার কিছুতেই মিলবে না কেন অনর্থক অশান্তি শোন ছোটদি রতিন বলল তোর সঙ্গে যার মিল না হবে এ তার জায়গা হবে না তা সে লক্ষ ঠুংড়ি হোক আর মাদ্রাজ কথা কলেই হোক এ বিয়ে বন্ধ করে দাও বর্দা মাধুরী যাকে চাইবে সে আসবে বৌ হয়ে সবাই পরস্পরের মুখপানে তাকালো। মাধুরী হেসে বলল আমাকে এমনি ভালোবাসবে চিরকাল তোর সন্দেহ আছে নাকি মাধুরী বর্দার কণ্ঠ সজল হয়ে উঠল প্রশ্নের সঙ্গে না না বর্দা সন্দেহ আমার কিছুমাত্র নাই কিন্তু বাইরে থেকে কেউ এলে তখন ভাবতে হয় বর্দার কোলঘেসে দাঁড়ালো মাধুরী বলল বেশ আসুক সেই লগ্ন ঠুংরি তারপর দেখা যাবে ও সম্বন্ধে কেন তোর এত ভয় মাধুরী রতিন প্রশ্ন করল ভয় নাই ছোটদা ভাবনোর সেতারের ঢাকনাটার মধ্যে আড়াই হাজার মণিমুক্ত আছে ওর বাগানের গোলাপ নাকি ছ ইঞ্চি চওড়া হয় মেজবদি হেসে পালিয়ে গেল বড় হাসছে কিন্তু মাধুরী তেমনি গম্ভীর বলল হাসছ কি ও কি ঘরে এনে পোষা বিলিতি কুকুর পোষার থেকে বেশি তোর জন্য এক গাছা শেকল আর একটা চাবু কেনে দেব তুই যথেষ্ট ব্যবহার করিস তার সঙ্গে বলে চলে যাচ্ছে ছোটদা আবার ফিরে বলল শোন মাধু এই পৃথিবীতে এমন কিছু নেই যার জন্য তোকে আমরা পর করতে পারি তোকে যে সইতে পারবে না আমরা কেউ তাকে সইব না চলে গেল রতিন অতপর ব্যাপারটার এইখানে ইতি হয়ে যেত হোস্টেলে যাওয়া হতো না মাধুরীর কিন্তু বলে রাখল দরকার বোধ করলে সে যাবে আগামী সাতই মাঘ রতিনের বিয়ে শীতকালে লক্ষ্ণৌয়ে বিয়ে দিতে যাবার ইচ্ছে থাকলেও অনেকে যেতে পারলো না মহেন্দ্র গেল না যথাকালে রতিন বিয়ে করে ফিরল বৌভাতের রাত্রে মাধুরী আবার মেথশুদ্ধ সকলকে নিমন্ত্রণ করে খাইয়ে দিল কিন্তু সে এখন কম আসে মেসে দু এক শনিবার বাদ যায় মেসের একজন সেদিন প্রশ্ন করল আপনি আজকাল আর যান না বড় সামনে পরীক্ষা বলে কাটিয়ে দিল মাধুরী মাধুরী খেয়ে এসে বলল ভাগ্যি মহিন এখানে এসেছিল তাই মধ্যে মধ্যে ভালো ভোজ জোটে ওদের মাধুরী নিজের পড়াশোনা নিয়ে অতিমাত্রায় ব্যস্ত হয়ে পড়ছে যেন প্রতি শনিবার মহেন্দ্রের মেসে আসা আর হয়ে ওঠে না ফোন করে মহেন্দ্রকে অফিসে জানিয়ে দেয় কোনো একটা নির্দিষ্ট স্থানে অপেক্ষা করতে মাধুরী সেখানে যায় দুজনে কোনো ভালো রেস্টুরেন্টে খায় কিছুক্ষণ বেড়ায় তারপর মোহেনকে মেসের গলির মোড়ে নামিয়ে দিয়ে মাধুরী বাড়ি ফেরে মেসের বাবুরা শনিবার তার অপেক্ষায় বসে হয়রান হয়ে এখন আশা ছেড়ে দিয়েছে কেন যে মাধুরী মেসে আসে না মোহিনও জানে না এমনকি মাসখানেক হতে হতে মাধুরী দুটো শনিবার মহিনের সঙ্গে দেখাই করল না হলো কি ওর মহিন চিন্তিত হচ্ছে কিন্তু কাউকে জিজ্ঞাসা করতোর মন কেমন যেন বাঁধে না আসায় ভালো মাধুরীর মহেন্দ্র নিজের সান্ত্বনা দেবার জন্য ভাবলেও কিন্তু এতে পাওয়া যায় না মন তার অশান্ত হয়ে উঠেছে যে একটিমাত্র আশ্রয়কে অবলম্বন করে মহেন্দ্র বিশাল নগরের বুকে ভেসে বেড়ায় সে নৌকোবুছি ঘাটের বাহির হয়ে গেল যাক মাধুরী ভালো হোক সে রাজরানী হোক মহেন্দ্র নিজেকে সংযত করতে চাইল কিন্তু অন্তরকে তিরস্কার করল নিজের আত্মাকে ধিক্ষার দিল তারপর খোকনের কথা ভেবে আপনাকে আত্মস্থ করল একবার বাড়ি যাওয়া উচিত অনেক দিন এসেছে বাড়ি থেকে কিন্তু ছুটি পাওয়া কঠিন কারণ চাকরিতে খুব বেশি দিন ঢোকে সে সামনে চৈত্র সংক্রান্তি পয়লা বৈশাখে ছুটি আছে দুদিন আর একটা রবিবার ওই সঙ্গে মহেন্দ্র বাড়ি ঘুরে আসবে বড়বাবুকে বললে কথাটা আনন্দের সম্মতি দিলেন অতপর একবার মাধুরীকে এবং তাদের বাড়ির লোককে বলা উচিত কিন্তু বলবে কি করে অথচ ভেবে দেখল ফোন করা চেয়ে ওখানে গিয়ে বলে আসতে কোনোই বাধা নেই তবু কিছু করতে পারলো না এই সংকোচ এই শঙ্কা ওকে আরও সংকুচিত করে তুলেছে কী বা দরকার ওদের জানাবার বড়লোক বড়লোকের মতোই থাকে মহেন্দ্রের সঙ্গে ওদের কতটুকু যোগ যে মাধুরী প্রতি সপ্তাহে আসতো এসে জাট দিত পর্যন্ত সে আজকে না বিশ পঁচিশ দিন আসেনি এতেই বোঝা যায় কিছু একটা ঘটেছে ওর এখানে আসার সম্বন্ধে হয়তো কোনো কথা উঠেছে কিংবা কোনো অপবাদ কথাটা ভেবে শেষ করতে পারল না মহেন্দ্র ফোন করে আর ওদের বিড়ম্বিত করবে না সে বিপন্ন করবে না মাধুরীকে বেশ বোঝা যাচ্ছে যে মাধুরী কাটতে চায় তার সংসর্গ ভাতগুলো খেয়ে মহেন্দ্র অফিসে বেরোল ট্রামে সে যায় না পয়সা বাঁচায় হেঁটেই চলছে খাওয়ার পরই এই পরিশ্রমকে কাতর করে কিন্তু পয়সা খরচ করতে ওর ইচ্ছে হয় না মনে হয় একটা পয়সার জন্য তার খোকন কেঁদেছে দু পয়সার বাসি মোহিন তাকে কিনে দিতে পারেনি অফিসে কাজ করছে আকস্মাত টেলিফোনে ডাক মোহিন গিয়ে শুনল মর্দা বলছে আজ সন্ধ্যায় এখানে এসো মোহিন মাধুরীকে দেখতে আসবেন রামপুরে জমিদার বাবার চেনা বন্ধু ছেলেটি ভালো শুনলাম ডাক্তারি পড়বার জন্য বিদেশ যাবে বেশ তো যাবো মহেন্দ্র বলল সাতটা নাগাদ পৌঁছাবো আমি বর্দা ফোন ছেড়ে দেবার পর মহেন্দ্র ভাবল এই তো মাধুরীর বর জমিদার ছেলে সুন্দর শিক্ষিত অভিজাত খুব ভালো হবে যাক বাঁচা গেল মহেন্দ্র সম্বন্ধে কোনো খারাপ কিছু ও বাড়িতে আলোচনা হয়নি তাহলে মহেন্দ্র ওখানে তেমনি আপনজন হয়ে আছে প্রমাণ বর্দার আজকের এই আহ্বান আনন্দ হচ্ছে মহিনের মাধুরীর বিয়ে হবে যেন তার ছোট বোনের বিয়ে খুব ভালো মনের আনাচে কানাচে কোথাও কোনো মেঘ নাই তো অন্তরে নীলাকাশ জুড়ে মাধুরীর জন্য ধারা ঝরছে মহেন্দ্র আনন্দিত হলো পরিতৃপ্ত হল আবার ফোন মহেন্দ্র তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে শুনলো বড় বউ কথা বলছেন শোনো মহিন তোমার বর্দার ভুলো মন যে কথাটা বলার জন্য তোমায় ডাকা সেটি উনি বলেননি মাধুরীকে নিয়ে আসতে হবে তোমায় কোথেকে মহেন্দ্র অতি বিস্ময়ে প্রশ্ন করল সে কোথায় গেল বৌদি ও মা তুমি জানো না সে পরীক্ষার পড়ার জন্য হোস্টেলে গিয়ে সিট নিয়েছে আমহার স্ট্রিটে ছাত্রী নিকেতনে থাকে পরীক্ষা হয়ে গেছে তবু মেয়ের বাড়ি ফেরার নামটি নেই বিয়ের কথা শুনলে আসবেই না তুমি ভাইটি কোনো কিছু বলে ভুলিয়ে বাড়ি নিয়ে এসো ছটার মধ্যে বুঝলে হ্যাঁ বৌদি আচ্ছা বলে মহেন্দ্র কথা শেষ করল কিন্তু চিন্তার আকুল সমুদ্রে ভাসছে সে একে ব্যাপার কেন সে হোস্টেলে এলো আর মহেন্দ্রকে জানালো না কেন আমহার স্ট্রিটের ছাত্রীনিকেতন মহেন্দ্রর মেজ থেকে আট দশ মিনিটের পথ অথচ একদিনও মাধুরী এলো না মহেন্দ্রর বাসায় মেয়েটা সত্যি অদ্ভুত কিন্তু ভেবে কিছু বোঝা যাবে না মহেন্দ্র পাঁচটার সময় বড়বাবুকে বলে মেসে ফিরল কাপড় বদলে গেল ছাত্রী নিকেতনে মাধুরীকে খবর পাঠালো ও তুমি কি খবর মহিন্দা মাধুরী এসে প্রশ্ন করল হাসি মুখে তুমি এখানে কেন মাধুরী কদিন এসেছ কেনই বা এসেছ হোস্টেল বাসে দুঃখের একটা বিশেষ আনন্দ আছে মহিন্দা সেটা ভোগ করতে চাইছি হাসল মাধুরী কথাটা বলে স্বেচ্ছায় দুঃখ বর্ণনা এক প্রকার বিলাসী মাধুরী দুঃখের নির্মমতা ওতে থাকে না ও যেন ধনির রৌদ্রের হাতের সোনা বাঁধানো মোয়া গহনার কাজ হয় কঠিন তিরস্কারে মাধুরী নিভে গেল একেবারে আধ মিনিট থেমে বলল আরও কারণ আছে মহিন্দা কিন্তু যাক সে কথা কি খবর বলো বাড়ি চলো বড় বৌদি কী সব রান্না বান্না করেছেন খেতে ডাকলেন অনেকদিন ভালো কিছু খাইনি তুমি তো আর খাওয়াতে যাচ্ছ না আচ্ছা আমি কাপড় বদলে আসি মিনিট কয়েক পর দুজনে বেরুলো। মাধুরী পড়েছে একখানে কালো পাড়ে সাদা শাড়ি তাঁতের কানে দুটি কুমারী মাকড়ি ছাড়া আর কোনো সোনার গহনা নাই গায়ে হাতে গাছের চুরি এববেশে মাধুরীকে কোনোদিন দেখেনি মহেন্দ্র কিন্তু কিছু বলল না ট্যাক্সি করে শ্যামবাজারে পৌঁছাল দ্বারপালদের বেশভূষা বদলে গেছে আজ ধোলাই কোটি পাজামা পরা বড় দারোয়ান ফৈজু সিং সালাম জানাল ওদের মাধুরী বলল ব্যাপার কি ফৈজু হঠাৎ বাবু হয়ে গেলি যে দিদিরানিকে সাদি হোকা আউর হাম বাবু না হি গা বলে হাসল ফৈজু মুহূর্তে ব্যাপারটা বুঝতে পারল মাধুরী মহেন্দ্রের পানে তাকালো অগ্নিময় দৃষ্টিতে পর মুহূর্তেই শান্ত হাসি হেসে বলল আস্তে সব চক্রান্তকারী দল আচ্ছা গেল ভিতরে একলাই মহেন্দ্র নেমে এলো বসবার ঘরে ওখানে উমেশ বাবু বর্দা মেজদা এবং আরও কয়েকজন রয়েছেন জমিদার মশাই এখনও আসেননি কিন্তু কয়েক মিনিটের মধ্যে এসে পড়লেন এসে বললেন সন্ধ্যা লগ্নে আমি মেয়ে দেখতে চাই সময়টা ভালো আছে মেজদে গেল মাধুরীকে আনবার জন্য কিন্তু আট দশ মিনিট অতীত হল মেজদে ফিরল না এদিকে জমিদার মশাই তাড়া দিচ্ছেন সময় পার হয়ে যাবে অতপর বর্দা গেল দেখতে কিন্তু আশ্চর্য বর্দাও ফিরছে না হলো কি অবশেষে স্বয়ং উমেশবাবু মহিনকে গিয়ে দেখতে বললেন মোহিন গিয়ে দেখল মাধুরী তার ঘরটায় খিল দিয়ে খাটে বসে আছে চোখের জল গড়াচ্ছে গণ্ডে বাইরে বাড়ি শুধু লোক বিনয় তর্জন গর্জন করছে মাধুরী নির্বাক অবশেষে বলল আমি কি সং নাকি আমাকে দেখতে আসবে আমি যাব না যার যেয়েছে করতে পারো বলে শুয়ে পড়ল শং তুমি ছিলে না মাধুরী এবার সং সেজেছ ভদ্রলোকদের এখানেই ডেকে আনি দেখে যান বলে মহেন্দ্র কঠিন কণ্ঠে আবার বলল আমাদের বাড়ি শুদ্ধ সবাইকে অপমান করা বুঝলে আমি যদি বিয়ে না করতে চাই মাধুরী উঠে বলল তোমার ইচ্ছার বিরুদ্ধে কেউ বিয়ে দিচ্ছে না দেখা দিলেই তো বিয়ে হয়ে যায় না তারা যখন এসেছে একবার গিয়ে দাঁড়াতে দোষ কি আচ্ছা চলো বলে খিলখুলে বেরিয়ে এলো মাধুরী কাপড় বদলে নে বড় বৌদি বলল না মাধুরী ধমক দিয়ে উঠল শ্বশুর বাড়ি যাচ্ছি না গিয়ে প্রণাম করবি বুঝলি মেজু বৌদি বলল প্রণাম করার কথা তুমি শেখাবে ভূদের মুখে নাম। বলে মাধুরী সটান চলে এল পেছনে বর্দা মেজদা মহেন্দ্র এবং তার পেছনে বাড়ির মেয়েরা সব মাধুরী ঘরে ঢুকে তিনজন অতিথিকে প্রণাম করল এবং তারপর বাবাকে প্রণাম করে বসল সামনে বৃদ্ধ জমিদার দেখে বললেন বাহ বেশ মেয়ে তোমার নাম কি মা মাধুরী ভট্টাচার্যী সহজ সংক্ষিপ্ত জবাব দিল মাধুরী বদিরা অন্তরালে গুঞ্জন করল মুখপুরি আর কি লতা দেবী বলবি না শুধু ভট্টাচার্যী জমিদার মুচকে হাসছিলেন ভাব দেখে বোঝা যায় তার খুব পছন্দ হয়েছে মাধুরীকে আর একবার তার আপাদমস্তক দেখে পুনরায় প্রশ্ন করলেন আচ্ছা মা তুমি রান্নাবান্না কিছু জানো জানি কি জানো ডাল ভাত তরকারি শাক ভাজা মাছ মাংস ডিম চা কাটলেট স্যান্ডউইচ টোস্ট পান তামাক সাজা তামাক সাজাটাও কি তাহলে রান্নার মধ্যে পড়ে বাহ বেশ মা এমনি সপ্রতিভ মেয়েই চেয়েছিলুম বলতে বলতে হাসতে লাগলেন ঘরে সবাই হাসছে ওদিকে ভেতরেও হাসি মাধুরী গম্ভীর মুখে বৃদ্ধ জমিদার জমিদারবাবু সস্নেহ ওর পিঠে হাত বুলিয়ে বললেন তোমাকে আমার ঘরে যেতে হবে মা আমার মা হতে হবে কেমন না কারো মা বাপ হওয়া আমার চলবে না আপনি মাপ করবেন বলে উঠতে উঠতে আপনাকে দুঃখ দিলাম তাই এবার মাপ চাইছি প্রণাম হই প্রণাম কথাটা উচ্চারণ করে উঠে পড়লো মাধুরী এবং দিকে না চেয়ে শটান ভেতরে চলে গেল আকস্মিকতা রাখাতে ঘরে যেন বজ্রপাত হয়ে গেছে উমেশবাবু লজ্জিত নতমুখে বসে আছেন এবং অন্যান্য সকলেই তদবস্থা কিন্তু জমিদারবাবু বললেন ওরকম হয়ে থাকে আজকালকার মেয়েরা বিয়ের নামে জ্বলে উঠে আবার বিয়ে হলে ঠিক হয়ে যায় মেয়ে আমার খুবই পছন্দ হয়েছে আপনি কবে ছেলে দেখতে যাবেন বলুন উমেশবাবু যেন বাঁচলেন মেয়েদের স্বভাবের দোষ দিয়েই এ যাত্রা মান রক্ষা হল কিন্তু তার মেয়েকে তিনি তো জানেন বললেন ধীরে ধীরে বড় মেয়ে ওর মতটা আমি নিজে একবার জেনে আপনাকে জানাব আমারও একটিমাত্র বোন ওর ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছু করতে পারবো না কাকাবাবু মাফ করবেন বলল বর্দা বিনীতভাবে মেজদা বলল বিয়ের ভয়ে হোস্টেলে পালিয়েছে অথচ ঘরে ফিরে ওকে না দেখতে পেলে আমাদের মনে হয় সারা বাড়িটা খালি বিয়ে তো দিতে হবে বাবা বললেন জমিদার বাবু হ্যাঁ দিতে অনিচ্ছা নাই কিন্তু ওর মত না হলে দিতে পারবো না ওকে খুশি করতে আমরা তিন ভাই সর্বস্ব দিতে পারি ও যে আমাদের কত স্নেহের ধন তা বলে বোঝানো যায় না কাকা বাবু বর্দা বলল তা তো বটে এ সময়ও খুব ভালো আমার স্ত্রী ওকে দেখেছে ওদের পিকনিক পার্টিতে তারই ইচ্ছে বউ করে নিয়ে যাওয়া বেশ ওর মত নাও তোমরা জলযোগ সেরে তিনি উঠলেন যাবার সময় আবার বললেন আমার ছেলেকে দেখলে ওর পছন্দ না হবার কারণ নেই যদি মনে করো তো তার ব্যবস্থা হতে পারবে মাকে আমার খুবই ভালো লেগেছে ছেলের বাপ হয়েও তাই এত কথা বলছি আমার বাড়িতেও লক্ষ্মীর আসন পাবে ওরা চলে গেলেন এমন একজন গণ্যমান্য ব্যক্তি এতটা নামলেন তিনি মাধুরীকে পুত্রবধূ করবার জন্য অথচ মাধুরী যে ব্যবহারটা ওর সঙ্গে করল অন্য বাড়ি হলে এরকমই মেয়ের অদৃষ্টে কি যে লাঞ্ছনা হতো বলা যায় না কিন্তু এখানে ওসব কিছু হবার জো নেই বউরা জানে মাধুরীকে কিছু বললে দাদারা সহ্য করবে না যদি কিছু বলে তো দাদারাই বলুক মেজ বউ বড় বউ ছোট বউ সব বিরক্ত হয়ে গেল দাদাও চলে গেল বসে রইলেন উমেশবাবু একা মহেন্দ্র কী করবে ভাবছে ওদিকের বারান্দায় দাঁড়িয়ে হঠাৎ দেখতে পেল মাধুরী এসে দাঁড়াল তার বাবার কাছে উনি গড়গড়া টানছিলেন মাধুরীর চোখে জল আঁচলে মুছে বাবার পা তলে বসল পায়ে হাত দিয়ে বলল তোমাকে বড় দুঃখ দিলাম বাবা কিন্তু কি করব এখন তোমরা আমাকে এমন অবস্থায় ফেলো অপমানের কথা ভুলে গিয়ে উমেশবাবু ওকে কোলে নিলেন বললেন তোকে যোগ্যপাত্র দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই মা আমার সম্বন্ধে চিন্তার কি আছে বাবা আমাকে কেন তো দুর্বল মনে করছ আমি নিজের ভার নিজেই সইতে যথেষ্ট সক্ষম বিয়ে ছাড়া কি মানুষ বাঁচে না বাবা পৃথিবীতে কুমারী মেয়ে বিস্তর রয়েছে আচ্ছা মা তোকে বিয়ে দেবার চেষ্টা আর করব না থাক তোর যেমন ইচ্ছে থাক বলে মাধুরীর চোখ মুছে নিলেন তিনি তুমি খুব ভালো ছেলে বাবা বলে হাসলো মাধুরী অম্লান হেসে বলল আমার বিয়ের খরচের টাকাগুলো আমাকে দিয়ে দাও আমি ওই টাকায় দমদমার বাগানে একটা গোশালা করি গোশালা কি হবে রে মা হাসলেন উমেশবাবু দুধ হবে ঘি হবে মাখন হবে দেশের ছেলেরা খাবে আর আমিও পয়সা পাবো গরিবদের দুধ মাখন বিলাবো মা যশোদা হয়ে যাবো বাবা কিন্তু গরু পোষা বড্ড ঝঞ্ঝাটের ব্যাপার মা ওসব চাষ শিখতে হয় আচ্ছা বাবা তাহলে ফুলের চাষ করব ওখানে তাও যদি না চাও তো কচুর চাষ কচু চোখ কপালে উঠল উমেশ বাবুর হ্যাঁ বাবা কচু খুব ভালো জিনিস কালি কচু ধলি কচু মান কচু ল কচু কলম কচু ওতে তো রোজগার হবে না রোজগারের জন্য তো আমি যাচ্ছি না বাবা আমি দেখিয়ে দিতে চাই যে মানুষ মেয়ে হোক বা ছেলে হোক পতঙ্গ নিয়ে তাদের খুঁটিনাটি খুঁজেও হাজার বছর কেটে যায় বাবা নেশা খুব ভালো নেশা যাকে বলে সাধনা মাধুরী যেন তার বাবাকে ছাত্র হিসেবে গ্রহণ করেছে বাবা বললেন আচ্ছা তোর যাইছে করিস বলে আবার হাসলেন তিনি অতপর আর কোনো কথা না বলে মাধুরী বেরিয়ে গেল ওখান থেকে মহেন্দ্র অন্য দরজা দিয়ে এলো ভেতরে বৌদিরা মাধুরীর উপর রেগে আছে কিন্তু মাধুরী ওদের গ্রাহ্যই করে না শটান এসে বলল বড় বৌদিকে খেতে দাও কিছু আর শোনো হোস্টেল থেকে বাড়ি ফিরে আসবো কাল পশু থেকে দমদমার বাগানে তপস্যা আরম্ভ করব তপস্যা কিসের তপস্যা চর্দি বড় বৌদি হাসল প্রজাপতিরা কেমন করে ঘর বাঁধে কী খায় কতদিন বাঁচে তার হিসেব রাখার তপস্যা বুঝলে না ভাই ও জেনে কি হবে ওরা সৃষ্টি সুন্দর জীব ওদের জানলে চিরসুন্দরকে জানা যায় আরেক পিস পুডিং দাও ব্যাস বর্দাকে বলো কাল এসে দেখা করব চলো মহিন্দা আমায় পৌঁছে দাও বলে উঠল মাধুরী আগে পতি তারপর প্রজা হয় জানিস বড়বদি বলল ওটা তোমার জন্য আমার জন্য শুধুই প্রজা আমি স্বয়ং তাদের পতি চলো মোহিন্দা মহেন্দ্র ওখানে বাড়ির গাড়িতে চলল রাস্তায় কোনো কথা হল না নামবার সময় মাধুরী বলল সোনায় বাঁধা মোয়া আমি পারলাম না মহিন্দা লোহার শেকল বড্ড ভারী হয় মাধুরী হোক আমি বইতে পারব চলে যাচ্ছে মাধুরী মহেন্দ্র বলল আবার ওই শেগল তোমার গলায় ফুলের মালা হয়ে উঠুক চণ্ডীপুরে মেলা হয় চৈত্র সংক্রান্তির সময় খোকনের উৎসাহের অন্ত নেই সবার বড় কথা কাকু আসবে কাকু আসবে আর সবকিছু তুচ্ছ হয়ে গেল মাকে বলল আজ তো সোমবার মা কাকু তাহলে কবে আসবে পরশু বুধবার সকালে এসে যাবে তোর কাকু অতপর ভাতগুলো গিলে স্কুলে চলে গেল পাট মুখস্থ করছে দিন রাত কোথাও যেন ভুল না হয় বড় পাট বিষকেতুর অভিনয় খোকন দর্শকদের কাঁদিয়ে ছেড়ে দেবে কাকু এলে আরও ভালো করে শিখে নিতে হবে কিন্তু পশুর এখন অনেক দেরি আর সেদিনই তো যাত্রা হবে তাহলে শিখবে কখন তারপর সং আছে তাতেও খোকনের অংশটা আছে একটা সঙ্গে ওকে বর করা হবে কনের বয়স চল্লিশ খোকন তার কোলে চেপে বিয়ে করবে ইত্যাদির কথা ভাবছে খোকন পশু এসে পড়ল এবার কাকু এলেই হয় অবশেষে কাকু এলো কিন্তু খোকন এখনও তার কোলে ঝাঁপিয়ে পড়তে পারছে না এই কয় মাসে খোকন যেন অনেকটা বড় হয়ে উঠেছে কোলে কি আজ ঠিক হবে কিন্তু কাকু ধরেই কোলে নিল এবং ঠিক তেমনি আদর করতে লাগল অতএব খোকন বড় হয়নি কলকাকুলে ছুটিয়ে দিল কাকুর সঙ্গে ঘণ্টাখানিক বিরামহীন বাক্যস্রোত কত যে বিস্ময়কর ঘটনা বিব্রত করল তা লেখা নেই অবশেষে অপর্ণা বলল এবার ছাড় দেখি কাকুকে জলটল খেতে দে হ্যাঁ মা দাও না তুমি জল খেতে কোলেচরেই বললো খোকন খোকনকে সঙ্গে নিয়ে জলযোগ করলো মোহিন তারপর ওকে সঙ্গে নিয়ে পেরুলো পাড়ায় গ্রামে সকলেই খবর নিল ওর কাজকর্ম কেমন মাইনে কত উন্নতির আশায় কতখানি আছে ইত্যাদি কয়েক মাস পরে গ্রামখানে যেন কেমন নতুন লাগছে কিন্তু ওই সঙ্গে একটা বিশেষ ব্যাপার মনে পড়ছে যার নিরাকরণ মহেন্দ্র করতে পারল না ব্যাপার এই দিন চার পাঁচ আগে মহেন্দ্র শ্যামবাজারে গিয়ে বলল যে সে একেবারে বাড়ি যাবে উমেশবাবু সপরিবারে বাইরে যাবেন গ্রীষ্মটা কাটাতে মাধুরীও যাবে আকসাত মাধুরী বলল মহিন্দার সঙ্গে ওদের বাড়ি ঘুরে আসি না বাবা তা কি করে হবে মা ও তো অনেক দিন পরে ফিরবে তুই থাকবি কোথায় কলকাতায় তো কেউ থাকবে না ফেরার পথে মোহিন্দা আমায় পৌঁছে দিয়ে আসবে তোমার কাছে হ্যাঁ তাও হতে পারে উমেশবাবু বললেন কিন্তু মোহিনের আপত্তির যথেষ্ট কারণ ছিল গরিবের বাড়িতে এই ধনীকন্যার সম্মান হয়তো ক্ষুণ্ণ হবে পল্লীর আচার ব্যবস্থা সম্বন্ধে মাধুরীর কোনো ধারণা নেই তারপর এত বড় অবিবাহিত মেয়ে দেখে লোকে হয়তো ওর সম্মুখে কিছু খারাপ কথা বলে ফেলতে পারে মহেন্দ্র এসব কথা ভাবছে মাধুরী ওরপানে চেয়ে বলল তোমার বোধ নিয়ে যাবার ইচ্ছে নেই না মহিন্দা অনিচ্ছার কথা নয় তুমি সেখানে থাকতে পারবে কি না ভাবছিলাম আচ্ছা সে আমি বুঝবো বলে মাধুরী আবার বলল বাড়িতে খবর দিও না হঠাৎ গিয়ে পৌঁছাব বলে চলে গেল একই সঙ্গে হাওড়া এলো সব উমেশবাবু সাতটা দশের ট্রেনে উঠছেন আর আটটা ছত্রিশের ট্রেনে মহেন্দ্র মাধুরী চড়বে উমেশবাবু এবং অন্য সবাই গাড়িতে উঠলেন মাধুরী উঠল মহেন্দ্র দেখে প্রশ্ন করল ও কি তুমি উঠছো যে আমাদের বাড়ি যাবে না কয়ে আর গেলাম বাবাকে একলা ছেড়ে দিতে ভরসা হচ্ছে না একলা কোথায় মাধুরী সবাই তো যাবেন ওর সঙ্গে তা হোক আমি না থাকলে বাবা বড় অসহায় হয়ে পড়েন তাছাড়া তোমার বাড়ি দেখা পালিয়ে যাচ্ছে না পরে গেলেই হবে ট্রেন ছেড়ে দিল যেন পশ্চিম দেশটাই পালিয়ে যাচ্ছে এমনি ভাব মাধুরীর অনেকক্ষণ দাঁড়িয়ে ভাবল মহেন্দ্র তারপর নিজের ট্রেনে উঠল এসে মাধুরী না আসায় ওর অনেক চিন্তার অবসান ঘটেছে কিন্তু কেন মাধুরী আসবে বলে এলো না এটা মহা চিন্তার ব্যাপার কিন্তু এ নিয়ে কারো সঙ্গে কিছু আলোচনা করা চলে না নিজের অন্তরেই মাধুরীর কথা গোপন রেখে মহেন্দ্র হুল্লোর করে কাটিয়ে দিল চৈত্র সংক্রান্তির উৎসব খোকনের অভিনয় এবং মহেন্দ্র সেতার বাদ্য সব মিলে বাড়িটা বেশ গমগম হয়ে রইল এই কটা দিন যথাকালে মহানটা আবার যাত্রা করল কলকাতায় মেসে এল একটা ঘরে শুয়ে ভাবতে লাগল মাধুরী কলকাতায় নেই শনিবার কেউ আর গাড়ি নিয়ে এসে ডাকবে না চলো মহিন্দা পরদিন মোহিন একখানা চিঠি পেল মাধুরী লিখেছে শ্রীচরণেশু মহিন্দা তুমি আমায় নেহা দায়ে পড়ে নিয়ে যেতে চেয়েছিলে এত বড় ধিঙ্গি মেয়েকে নিতে তোমার ইচ্ছে ছিল না লোকে হয়তো খারাপ কিছু ভাবতে পারে এ কথা তুমি ভাবছিলে তাই গেলাম না বড় লোকে প্রণাম করতে যদি সময় সুযোগ কখনও হয় তো যাব প্রণাম যেন মাধুরী কথাগুলোতে একটা তীক্ষ্ণ সত্য রয়েছে মহেন্দ্র চিঠিখানা পড়ে জবাব লিখে দিল মাধুরীর বুদ্ধি তাকে ঠিক পথে চালিত করেছে মেসের লোক কিন্তু বড় নিরাশ হয় শনিবার দিন বরাবর প্রশ্ন করে এখনও তিনি কলকাতায় ফেরেননি না দেরি আছে ফিরতে বলে মহেন্দ্র হেসে চলে যায় মাধুরী না আসায় মহেন্দ্র চেয়ে এদের দুঃখই যেন বেশি হয়ে উঠেছে এমনি ভাব মাধুরী পরবর্তী পত্র এলো সে লিখেছে দেশে ইনফেকশন চলছে কিন্তু মানুষেরা তো দৈন্য যে দেখা যায় না ভাত নেই কাপড় নেই কচি ছেলের দুধ নেই কি আছে মহিন্দা জানো আছে ভাষণ আছে ভেজাল আছে ভণ্ডামি মহেন্দ্র পড়ে একটু হাসল তারপর বেড়েই গেল অফিসে মাধুরীদের ফেরার সময় হয়েছে এবার হঠাৎ একদিন সে এসে পড়বে মেসের দরাজায় কিন্তু দিন পার হয়ে যাচ্ছে মাধুরী ফিরছেই না শুনল সে নাকি মেজদার সঙ্গে বোম্বাই গেছে ক্রিকেট ম্যাচ দেখতে তারপর শুনল মালয়ে গেছে সে মেজুবৌদির সঙ্গে এরপর হয়তো শুনবে আমেরিকায় গেছে মাধুরী মহেন্দ্র গভীর নিশীতে সেতারটা কোলে নিয়ে বসে ভাবে কতদূর আজ সেতারের অধিকারিনী বর্ষার আকাশ আর্দ্র করে মহেন্দ্র কণ্ঠ থেকে করুণ রাগিনী ঝঙ্কার তোলে সে কথা কি গেছে ভুলে নিস্তব্ধ নিশিতে মহেন্দ্র সেদিন অনুভব করল মাধুরীকে লাভ করবার যোগ্যতা তার থাকলেও ক্ষতি ছিল না কিন্তু একটা অন্তরায় রয়েছে যাকে অতিক্রম করা অসাধ্য পাংশমুখে কথাটা চিন্তা করতে করতে মহেন্দ্র চোখ ফেটে জল পড়তে লাগল কিন্তু মানুষের অন্তর চিরদিন আশাকে আশ্রয় করে মহেন্দ্র কেউ করল সকালেই ডাকল দরজায় মাধুরীর মধুর কণ্ঠ মহিন্দা দরজা খুলে বেরিয়ে এলো মহিন স্বাস্থ্য উজ্জ্বল সুন্দরী সম্মুখে কত কথা তোমার সঙ্গে আছে আমার মহিন্দা বলতে বলতে ঘরে ঢুকে বসল মাধুরী একটা চেয়ারে মহেন্দ্র মুখ হাত ধুয়ে বাইরে গেল ফিরে দেখল মাধুরী গরম জলে চা ছেড়ে রুটিতে মাখন লাগাচ্ছে মহেন্দ্র ঘরে ঢুকতেই ওর পানে চেয়ে মাধুরী প্রশ্ন করল তোমার যেন কিছুটা শুকনো দেখাচ্ছে মহিন্দা শরীর ভালো হ্যাঁ যথাপূর্ব বলো তোমার কি অনেক কথা মাধুরী চা তৈরি করতে আরম্ভ করল বোম্বাই সিংহল এবং মালয় ভ্রমণ কাহিনী খুব ধীরে রসিয়ে বলছে চা খেতে খেতে শুনছে মোহিন আকস্মাত মাধুরী কথা থামিয়ে বলল দেশ দেখার আনন্দ তোমাকে জানাতে আসিনি মোহিন্দা নিজেকে খুঁজে বেড়াবার দুঃখটা জানাতে চাইছি নিজেকে খুঁজতে তো দেশে দেশে ঘুরতে হয় না মাধুরী নিজের মধ্যেই খুঁজতে হয় না নিজের মধ্যে নিজেকে খোঁজা আধ্যাত্ম সাধনা সেটা আত্মকেন্দ্রিক আর বিশ্বের মধ্যেই নিজেকে আবিষ্কার করা বিশ্বকেন্দ্রিক সেটা প্রেমের সাধনা মহিন্দা মোহিন কিছু বলল না মাধুরীর মুখপানে তাকিয়ে রইল মাধুরী কিছুক্ষণ চুপ করে তার নিজের কথাটা ভাবল তারপর বলল আবার মানুষকে দেখলাম বহু দেশে বহু অবস্থায় থেকে আরম্ভ করে বর্তমান যুগের শ্রেষ্ঠ সাহিত্য শ্রেষ্ঠ চিন্তাশীলতা সব ওই একটা বস্তুকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে আমার মনে হয় বিশ্বে যা কিছু উপজীব্য একমাত্র প্রেম তুমি একদিন বলেছিলে তোমার ক্ষেত্রে অনন্তের চারুণ ভূমি তখন এটা বুঝিনি মহেন্দ্র এবারও কিছু বলল না চা খাওয়া শেষ করল মাধুরী বলল আজ রবিবার তোমার ছুটি বিকেলে যাবে ওখানে আজ বড় বৌদির খোকার জন্মদিন একটা খেলনা নিয়ে যেও উঠলো মাধুরী তোমার হয়তো খেল হবে না বলে খেলনার কথাটা জানিয়ে দিলাম যাচ্ছি চলে যাচ্ছে মাধুরী ওখানে বড় বড় লোক আসবেন কত কী দেবেন তার মাঝে আমার চার পয়সার ভেপু মানাবে মাধুরী আমি খালি হাতেই যাব না মাধুরী ধমক দিল চার পয়সাও খরচ করতে হবে না একটা আশীর্বাদ ছড়া লিখে নিয়ে যেও চলে গেল মাধুরী মহেন্দ্র ভাবতে লাগল না খালি হাতে যাওয়া উচিত নয় কিন্তু কিসে নিয়ে যাবে অবশেষে একটা ছড়াই লিখলো ছেলেটা ডাক নাম বাদল বর্ষার দিন ওর জন্ম তাই এই নাম মহেন্দ্র লিখল বাদল যখন আসে লুটিয়ে পড়ে ভাসে গাছের পাতায় গড়িয়ে পড়ে ফুলের বুকে হাসে বাদল এলে মাদল মেঘে মেঘের আঙিনায় খালের চলে বিলের জলে একটি হয়ে যায় আমার কাছে তোমার কাছে কোথাও কিছু ফাঁকা না আছে সকল জুড়ে থাকে বাদল সকল জানার পাশে এই দুনিয়ায় বাদলকে তাই সবাই ভালোবাসে ছড়াটা লিখে ভাবতে লাগল মহেন্দ্র ব্যথা মধুর মতো অন্তরটা তার কে জানে কি বলবে ছড়া দেখে হয়তো ভালো হল না হয়তো হাস্যকর হবে ব্যাপারটা কিন্তু আর কোনো উপায় নেই একখানা লাল রঙের পুরো কাগজে মহেন্দ্র লিখল শ্রীমান বাদলের পঞ্চম জন্মদিন তারপর পরিষ্কার গোটা গোটা অক্ষরে ছড়াটা লিখে দিল আশীর্বাদে মোহিন কাকা অতপর রওনা হলো সন্ধ্যার সময় এই কাগজটা এসে উপহার দেবে বাদলকে সামনে মাধুরী বলল দেখি কি এনেছো বাদলের জন্য মহেন্দ্র ভয় ভয়ে গোটানো কাগজটা দিল তার হাতে মাধুরী ওটা নিয়ে চলে গেল মহিন এলো বসবার ঘরে মাধুরী নিজের ঘরে গিয়ে কাগজটা খুলে পড়ল বেশ বড় কাগজখানা ওর পাশে তুলে দিয়ে একটা পণ্যকুড়ি এঁকে দিল আর তার পাশে আঠা দিয়ে এঁটে দিল বাদলের একখানা ছোট ফটো তারপর বড় একখানা ফটো ফ্রেমের মধ্যে ভালো খবরের কাগজে দিয়ে মরল এখনওটা বাঁধানো হয়ে গেছে দেখার মতো বস্তু হয়েছে এত বড় বাড়িতে ছেলে ওই একটি কাজে উৎসবটা খুব জোরালো হচ্ছে বিস্তর অতিথি আসতে লাগলেন আশীর্বাদ করতে তাদের উপহারের মধ্যে প্লাস্টিকের খেলনা থেকে প্যারাস বলেটার পর্যন্ত আছে খেলনার সোলার কুকুর থেকে সোনার গয়না পর্যন্ত সব সাজিয়ে রাখা হচ্ছে একটি টেবিলে মহেন্দ্রর হাতে কোনো এক ফাঁকে মাধুরী কাগজে জড়ানো ফটো ফ্রেমটা দিয়ে বলল দাও এটা বাদলের হাতে কি এটা অত খবরে কাজ কি দাও গিয়ে যাও মহেন্দ্র নিশ্চয় জানে মাধুরী তাকে বিপন্ন করবে না এতটুকু বিশ্বাস আর কাউকে করতে পারে না এখানে নিঃশব্দে নিল জিনিসটা গিন্নিমা স্বয়ং কোলে নিয়েছিলেন বাদলকে কাগজ খুলে দেখলেন ঝকঝকে একটা ফ্রেম তার মধ্যে কি যেন লেখা হাসি মুখে রেখে দিলেন ধান দুর্বাদী আশীর্বাদ ছেড়ে মহেন্দ্র এসে বসল একধারে কত রকমের কত উপহার এসেছে কিন্তু মহেন্দ্রের উপহারের অভিনবত্ব অবাক করে দিয়েছে সকলকে বড় বৌদির স্বয়ং দেখে অত্যন্ত খুশি হল বর্দাও আনন্দিত একেবারে সামনে ওটা রেখে দেওয়া হয়েছে বাদলের মামা বরুণবাবু ওটা তুলে নিয়ে পড়ল জোরে বলল তুমি চমৎকার লেখো তো মহিন কবিতা এমন একটা জিনিস যা বাজারে কেনা যায় না এত লোকের এত মূল্যবান উপহার মলিন হয়ে গেল এ কোথায় নিয়ে যাচ্ছে মহেন্দ্রকে কিন্তু ভেবে লাভ নাই মহেন্দ্র তৃণ খণ্ডপথ উড়ে চলে যাবে নিয়তির নিষ্ঠুর প্রান্তশালায় সুন্দর কবিতা হয়েছে ঠাকুরপো বড়বদি বলল হেসে খাওয়ার পর তোমাকে একটা কথা বলবো শুনে যেও চলে গেল বড় বৌদি নানা কাজে ব্যস্ত রয়েছে কিন্তু কি বলবে কথা যদি কিছু বলবার থাকে তো এক্ষুনি বললেই হোক মহেন্দ্র মহা উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে গিয়ে ভালো করে খেতেই পারল না কিন্তু বড়বতি খারাপ কিছু বলবে না নিশ্চয়ই তবু মহেন্দ্র দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রইল শুধু দুশ্চিন্তা নয় একটু আতঙ্কিত খাওয়া হলো অতিথিরা সব বিদায় গ্রহণ করেছেন বড় বৌদিও তখনও কাজে ব্যস্ত অবশেষ এসে বলল এতক্ষণে ফুসরত পেলাম ভাই তাহলে কথাটি এবার বলুন বৌদি হ্যাঁ মাধুরীকে তোমার কেমন লাগে মহিন? হাসছে বড় বৌদি কিন্তু মহেন্দ্র ভয় পেয়ে গেল রীতিমতো এরকম প্রশ্ন করার অর্থ কী মোহিনকে কোনো রকম অবিশ্বাস ভাজন হয়েছে কিন্তু চুপ করে থাকা চলে না বলল কেন বৌদি হঠাৎ এ প্রশ্ন করলেন করলাম আমার মনে হয় ঠাকুরপো মাধুরী তোমাকে ভালোবাসে ভালোবাসে আমায় হ্যাঁ গো মশাই তোমায় বলে আবার হাসলো বড় বৌদি আর যতটা বুঝেছি তুমিও ভালোবাসো তাকে না বৌদি এ কি আপনি বলছেন আমি তার কোনোরকম যোগ্য নই যোগ্য কিনে সেটা আমরা বুঝবো মাধুরীকে আমরা সুখী করতে চাই মোহিন হ্যাঁ নিশ্চয়ই আমিও চাই সে রানী হোক রানী হলেও সুখী হয় না বোকারাম তুমি কবি তোমাকে এর চেয়ে কী বোঝাবো ওকে আর আমরা সুতো ছেঁড়া লাটায়ের মতো ঘুরতে দেব না মহিন লাটায় বেঁধে দেব সুতো ছেঁড়া খড়ি না তো কী বোম্বাই সিংহল কোয়েম্বাটোরে এত কী কাজ তোমার বাড়ি না যেতে পারে অভিমান জানো হাসল বৌদি বলল রাত হলো যাও তোমার কবিতাটা আমার বড় ভালো লেগেছে টাকা দিয়ে তুমি হাতি কিনে আনলেও আমরা খুশি হতাম না চলে গেল বড় বৌদি মহেন্দ্র নত মুখে বসেছিল কিন্তু আর বসে থাকা চলে না ট্রামবাস বাস বন্ধ হয়ে যাবে তার উঠে রাস্তায় এসে মহেন্দ্র একখানে রিক্সা ভাড়া করল নিশ্চুপ বসে যেতে পারবে নিজের মনকে অনুভব করবে উপভোগ করবে আনন্দ দেহের সীমা অতিক্রম করে যাচ্ছে ওর অন্তরকে আরক্ত করে তুলেছে কিন্তু মহেন্দ্র চিন্তাশীল ব্যক্তি সে আবার যে সহজ সত্যকে এতকাল স্বীকার করতে চায়নি অন্তঃস্থলে তলিয়ে দিয়েছে আজ যেন সে সত্যটা অপরে দুঃখের ভাষা পেয়ে তাকে আদালতে নাড়া করিয়ে শুধু স্বীকৃতি স্বাক্ষরই নিল না টিপসই পর্যন্ত আদায় করে নিল কিন্তু মহিন সত্যকে অস্বীকার করে লাভ কি চেয়ে চেয়ে দেখল অন্তরের পরতে কখন মাধুরী ছবি আঁকা হয়ে গেছে ও ছাড়া কিছুই নাই আর দেখতে পাচ্ছে না মহেন্দ্র মনটা আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছে সারা অঙ্গ ওর একই অন্তঃশলীল প্রেম বন্যা একই অন্তর্দাহী প্রেম বননি কখন যে গোলদিগির মোড়ে এসে পৌঁছেছে মহিন কোন পথে কেমন করে কিছুই খেয়াল নেই রিক্সাওয়ালা ডাক দিয়ে বলল বহুত শাস্তি হোকিয়া বাবু এতনা মাত পিজিয়ে কিয়া মাত পিয়েগা গা মহেন্দ্র বিস্মিত হয়ে প্রশ্ন করল দারু আর রাস্তা তো বাতলাইয়ে কিধার জায়গা মহেন্দ্র কিছুমাত্র প্রতিবাদ করল না ওকে মাতাল বলার জন্য ওইখানে নেমে পয়সা কটা দিয়ে বাকি পতটুকু হেঁটে এলো ভাবতে ভাবতে সে সত্যি যেন একটা অসাধারণ মত খেয়েছে যার নেশা ওকে এ জন্মে শুধু নয় বহু জন্ম মাতাল করে রাখবে মেসে এসে আলোনা জেলে বিছানায় শুয়ে পড়ল মোহিন আশ্চর্য যে কথা নিজেই সে ভালো করে জানেনি সে কথা বাইরেও প্রকাশ হয়ে গেল বিশ্বে আলো ছড়িয়ে দিয়েছে তার অন্তরের গোপন চাঁদ কিন্তু মহেন্দ্র তো জানতে চায় না কোথাও কাউকে সে বলেনি মাধুরীর কথা বাড়িতে কে কে আছে মহিন কর্তা গিন্নি তিন ছেলে বউ আর কুমারী মেয়ে পড়ে কলেজে এর বেশি মহেন্দ্র আর কিছু বলেনি মৌদিকে মাধুরীর নামটা পর্যন্ত নয় কারণ মাধুরীর স্নেহ সহানুভূতি মাখা অন্তরটা সে বৌদির অন্তরে সঞ্চারিত চায়নি ছেনে কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্নও দেখাতে চায় না কাউকে কিন্তু এ কি সত্য হবার এ কি সত্যি হবে এই স্বপ্ন দেখাতে চায় না কাউকে এই স্বপ্ন এই অলিক কল্পনা না সত্য কাজ নেই এই স্বপ্নই থাক কারণ মহেন্দ্র আর ভাবতে পারল না সকালে স্নানাহার সেরে অফিসে গেল মহেন্দ্র এবং এমনি সপ্তাহটা কেটে গেল মাধুরী খোঁজ নিল না বড় বৌদি ফোন করে বলল না কি এক অবসাদের হীনতা ওকে আচ্ছন্ন করে প্রতি মুহূর্তে কি সে জানে না মহেন্দ্র কি আতঙ্ক কি অবসাদ না না কি এক অনিবার্যতার ভয়াবহ পরিণাম ওকে শৃঙ্খলিত করে রেখেছে কিন্তু এর বেশি ভাবতে ভয় পেল নিদারুণ আতঙ্কে চমকে উঠল মহিন ব্যাপার কি মহিন্দা আজ সাত দিন একেবারে ডুব দিয়েছ মাধুরী বলল এসে লুকোবর ওটা ভালো জায়গা মাধুরী পেছনে যদি মাছরাঙা থাকে তো ডুবেও নিস্তার নেই জানো বসে পড়ল মাধুরী চেয়ারে মাছরাঙা আকাশের জীব বলে বেশিক্ষণ থাকতে পারে না তার খাদ্যের জন্য একটা মাছ পালালে আরেকটা মাছ সে ধরতে চেষ্টা করবে জলে ডুবে মরবে কেন কেন এমন কথা বলছো মহিন্দা মাধুরীর চোখে সীমাহীন বেদনা পাড়াবার উতলে উঠল মাছরাঙাদের পেশা বুঝি একটা পেলে আরেকটা ধরা খেয়ে তাদের বাঁচতে হয় মাধুরী মহেন্দ্র অতি অল্প কথায় উত্তর দিল মাধুরীর চোখের করুণা দেখে দুজনেই চুপচাপ তারপর মহেন্দ্র আবার বলল চা খাবে মাধুরী না চলো বাইরে গিয়ে খাব একস্ব বলল তুমি কি আমাকে মাছরাঙা মনে করো মহিন্দা তুমি নিজে মাছরাঙার উপমা দিয়েছ মাধুরী আমি নই হ্যাঁ কিন্তু শোনো থাক মাধুরী কথার কথা গেথে লাভ কি লাভ বাক্য হয় হ্যাঁ কিন্তু বাক্য জীবন জীবন নয় থেকে কাব্য জন্মায় কাব্য থেকে জীবন জন্মায় না কবিতা জীবনে ভোজ্য জীবন তো কবিতার ভোজ্য নয় মাধুরী জীবন তপন ক্লিষ্ট ঋষি দুঃখ দণ্ড স্বভাব উৎপীড়নে আনন্দে অবসাদে চলে তার তপস্যা কখনো আলোতে কখনো অন্ধকারে কখনও দীর্ঘায়ুতে কখনও ক্ষীণায়ুতে কখনো ধনির প্রাসাদে কখনো দরিদ্রের কুটিরে নিজেকে পূর্ণ করে চলে তারপর তপবনে শুধু হরিণ শিশুই চড়েনি শার্দুল শারুমেরাও বিচরণ করে চলে কোথায় যেতে হবে এ প্রশ্ন কেন করলে আজ আবার মহিন্দা আমি যেখানে নিয়ে যেতে চাই তুমি কেন সেখানে যেতে ভরসা করছো না কেন মাধুরীর স্পষ্ট ক্রন্দন যেন মাছরাঙা মাছের শত্রু মাধুরী মোহিন হাসল কথাটা বলে কিন্তু মাধুরীর মুখ তেমনি করুণ গম্ভীর দুজনে একটা দোকানে ঢুকে গেল মাঝে অনেকক্ষণ ঘুরে বেড়ালো গাড়িতে চড়ে কিন্তু প্রয়োজনে কয়েকটা কথা ছাড়া আর কোনো কথা হলো না ওদের অবশেষে একটা সিনেমায় গিয়ে কিছুক্ষণ কাটালো সেখানেও সেই নীরবতা অবশেষে মাধুরী বলল জোর করে যেন পায়ে পড়া ফুলকে মারিয়ে যেও না মহিন্দা না মাধুরী পাশ কেটে চলে যেতে চাই কেন মাধুরী কণ্ঠ তীক্ষ্ণ হয়ে উঠল অন্ধকার ঘরের মধ্যে চোখের দীপ্তিও সব ফুল সব পূজায় লাগে না মাধুরী শাস্ত্রের নিষেধ আছে লাগলে কি হয় মাধুরী মুখখানা অত্যন্ত কাছে আনল মহেন্দ্র অন্ধকার ঘর সুরভিত সুকোমল মহেন্দ্র অতিকষ্টে নিজেকে সংবরণ করে আস্তে আস্তে বলল পূজা ব্যর্থ হয় না কিন্তু কথাটা মাধুরীর গলায় আটকে গেল আকস্মাত আলো জ্বলে উঠল শেষ হল ছবি মাধুরী তাড়াতাড়ি আঁচল দিয়ে চোখ ঢাকল কিন্তু তবু দেখতে পেয়েছে মহেন্দ্র ওর চোখে জল স্নেহের সুকোমল স্বরে বলল মানুষ বড় অসহায় মাধুরী তার জীবনে মধু থেকে জল বেশি তার বিষ মধুর মাধুর্যকে শুধু নষ্ট করে না মৌচাকেও শত ছিদ্র করে দেয় মধুরটা তা বলে ফেলনা নয় না কিন্তু তাকে ধরবার শক্তি মৌচাকে থাকা দরকার নলে গড়িয়ে যাবে শ্রী গোপাল মল্লিক লেন পর্যন্ত আর কোনো কথা হয়নি কিন্তু মহির নাম্বার পর মাধুরী বলেছিল তোমার মধু গড়িয়ে যাবে না জমে মমুর পুতুল হয়ে থাকবে গাড়ি চলে গেল কিন্তু মোহিন দেখছে গাড়ির ভেতরে ওই মানুষ পুতুলটার চোখে জল গড়িয়ে পড়ছে কিছু বলল না মোহিন নিঃশব্দে ঘরে এসে দাঁড়াল চোখের জল যার পরে তার ভাগ্য ভালো মোহিনের চোখ দুটা জ্বালা করছে সইতে পারছে না কিন্তু চোখ বুঝেও ওই অবস্থা আকাশের তারের যে স্নেহ দুটি চোখ বাতাসের শিহরে শিহরে যেন সেই উত্তপ্ত নিঃশ্বাস জোৎনার ধরায় যেন সেই ব্যথা করুন সমর্পণ না মোহিন ঘরে টিকতে পারবে না কোথায় যাবে কোথায় গিয়ে আশ্রয় নেবে মোহিন আঘাত নিষ্ঠুর আঘাত করেছে সে মাধুরীকে অতখানা না করলেও কি হতো না আরও হয়তো করতে যাবে আঘাত রক্তাক্ত করে দিতে হবে ওর অন্তর না আর সেই সঙ্গে মোহিনেরও সর্বাঙ্গ রক্তাপ্লুত হয়ে যাবে কিন্তু যে আঘাত আজ হয়েছে তা কি যথেষ্ট নয় তার প্রমাণ মাধুরীর শেষের ওই কথাগুলো মোমের পুতুল হয়ে থাকবে সে কেন সে বলল ও কথা যতখানা মাধুরী আজ এসেছিল কোনো মেয়ে এতটা আসে না কিন্তু মোহিনের নিষ্ঠুর প্রত্যাখ্যান কি ফিরে তাকে নিয়ে যাবে না তার আপন স্বর্ণ সিংহাসনে ফিরে যাক মাধুরী আপন আসনে ফিরে যাক মোহিন কি কোনোদিন মাধুরীর অন্তর জয় করবার চেষ্টা করেছে কই মনে তো পড়ে না কিন্তু এতদিনের কত কথা কাকুলি কে জানে দুর্বল মুহূর্তে কি বলে ফেলেছে মহেন্দ্র হ্যাঁ একদিন বলেছিল মোহিনকে খাওয়ার অধিকার মাধুরীর আছে উত্তরে মোহিন বলেছিল হ্যাঁ আছে কিন্তু খাওয়ার অধিকার প্রতি নারীর আছে এ অধিকার এদের বক্ষ পিজুষের স্বাক্ষর হ্যাঁ আর একদিন মাধুরী বলেছিল নিজেরটাই দাবি করে আনন্দ মোহিন বিশেষ কিছু বলে নাই উত্তরে কেন বলে নাই বললেই হোক যা যোগ্যপাত্র দান করতে হয় অনেক ভুল করেছে মহেন্দ্র অনেক অন্যায় অকর্তব্য হয়ে গেছে তার আরও সোনায় বাঁধানো মোয়া নিয়ে করা মাধুরী প্রমাণ করেছিল ওকে ওই প্রমাণটা ওর আত্মসমর্পণের প্রমাণ নাকি আরও কত কী ঘটনা অঘটন সংঘাত কে জানে মোহিন আকর্ষণ করছে সজ্ঞানে যেটা করতে চায়নি অজ্ঞাত মন সেটা করিয়ে নিয়েছে ওকে দিয়ে এ কী হলো এটা তো মোহিন কোনোদিন চায়নি মাধুরীর প্রতি তার প্রেম সে নিজেই করতে চায়নি এতই গোপন করে রেখেছিল যে তার স্বপ্নও তাকে সজাগ করতে পারিনি এই সম্বন্ধে অথচ বাইরে সেটা প্রকাশ হয় আশ্চর্য কিন্তু ভেবে লাভ নেই ওকে স্বয়স্থানে ফিরিয়ে দিতে হবে হবেই এর জন্য মহিনের যা কিছু ক্ষতি হয় হোক যতক্ষণ যাবার আবার যাক মাধুরীকে সে কোনোরকম কেরানি বন্ধুত্বের গহ্বরে নামাতে পারবে না শুধু তাই নয় দারিদ্র্যের কঠোর আঘাত নয় অশিক্ষার আর অন্ধ সংস্কারের কারাগারের অনভ্যস্ততার কণ্ঠ পথ আর অপচয়ের অবজ্ঞা সহ্য করে মাধুরী দুদিনও টিকতে পারবে না ওখানে বড় বৌদি বলেছেন যোগ্যতার কথা তারা ভাববেন কিন্তু তারা ভাবলে মহেন্দ্র যোগ্য হয়ে যাবেন যাওয়া সম্ভব নয় কোনো কারণে নয় অন্ধ দাদা অসহায় বৌদি আর আদরের খোকনকে ছেড়ে মহেন্দ্র মাধুরীকে নিয়ে কলকাতায় সুখস্বর্গ রচনা করবে অপরের সাহায্যে এও কল্পনাতীত কিন্তু এসব কারণ নিতান্ত গৌণ বাইরের লোক ভাববে এগুলো ভেতরে ভেতরে আরও গভীরতর কোনো কারণ আছে কিন্তু কি সে কারণ মহেন্দ্র শিউরে উঠল সচকিত হয়ে উঠল কেউ কোথাও নেই তো না মহেন্দ্র স্থির করল আরও কঠোর আঘাত করবে মাধুরীকে কিন্তু আজ এখন কি করা যায় শয্যায় অঙ্গ দিতে ইচ্ছে করছে না ও শয্যা ওই পেলব হাতের স্পর্শে লাঞ্ছিত কিন্তু এখনও যা কিছু আছে সবই তো ওর নিরুপায় মহেন্দ্র ছাদের কার্নিশের ধারে এসে দাঁড়ালো কেমন যেন জ্বর জ্বর বোধ হচ্ছে জ্বর নয় মাধুরীকে আঘাত করার উত্তাপ হাতুড়ি দিয়ে কিছুতে আঘাত করলে হাতুড়িটাও গরম হয়ে যায় এ তো তাই কিন্তু অসহায় বোধ হচ্ছে একই জ্বর এ কী জ্বালা যন্ত্রণায় তীব্রতম বহিপ্রকাশ মহেন্দ্র মাথায় চুলগুলো দুহাতে আঙ্গুল দিয়ে টেনে ধরল না সহ্য করা যাচ্ছে না শুতে হবে ছাদে কেউ হয়তো সন্ধ্যাবেলা শুয়েছিল ছেড়া মাদুরখানা পড়ে রয়েছে মহেন্দ্র এসে শুয়ে পড়ল সে মাদুরে খোকন খোকন আয় মহেন্দ্র দুহাত দিয়ে নিজের বুকখানা চেপে ধরল যেন তার শিশু দেবতাকে আলিঙ্গন করছে বলছে আকাশকে লক্ষ্য করে এক ছিল রাজকন্যা চাঁদের মতো রূপ মেঘের মতো চুল তারার মতন চোখ ওহো না এ কার কথা বলছে মহেন্দ্র উপর হয়ে পড়ল ছেঁড়া সে মাদুরটায় স্তব্ধ রাত্রি জেগে পাহারা দিচ্ছে ওকে চায়ের জল নিয়ে চাকর রামচন্দ্র এসে ডাক দিল সকালে ও বাবু ওঠো ভিজে গেছো যে ও মোহিনবাবু ভোরের দিকে কখন গুড়িগুড়ি বৃষ্টিপাত হয়েছিল সর্বাঙ্গ ভিজে গেছে মহেন্দ্রর চোখের জলটা বৃষ্টির জলে এক হয়ে গেছে না এ জল কি শুধু জল মহেন্দ্রর হৃদয়ে শনিত অষ্টু হয়ে নেমেছে দুটি গণ্ডে তার রক্তভাব এখনও লেগে রয়েছে তাড়াতাড়ি মুখ ধুতে গেল মহেন্দ্র ট্যাঙ্কের জলে তারপর চা তৈরি করতে লাগল আজ রবিবার অফিস ছুটি করবে কি মহেন্দ্র দিনটা কোথায় যাবে যাবে কোথায় ঘরে বসে থাকবে কিন্তু মাধুরী যদি আসে না মহেন্দ্র ঘরে থাকবে না চা খেয়ে বেরিয়ে পড়লো জামাকায় দিয়ে নতুন বাস লাইন খুলেছে দক্ষিণেশ্বর পর্যন্ত চড়ে বসল মহেন্দ্র পৌঁছল এসে দক্ষিণেশ্বরে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণের সাধন পীঠ পঞ্চবটি এলে নত যেন হয়ে প্রণাম করল মহেন্দ্র শক্তি দাও হে গুরু শুনেছি বিবাহিতা পত্নীকে তুমি পূজা করেছিলে দেবীরূপে বিলাসের সঙ্গিনী করণি সে কাহিনী আজ বিশ্বের বিস্ময় হে লোকোত্তর মহাজীবন এই বৃক্ষ বট বৃক্ষতলের প্রতি ধূলিকণায় তোমার সে তপস্যা চিরজাগ্রত সে শক্তির আমায় দান করো প্রভু আমি যেন সইতে পারি বইতে পারি এই দুঃসহ দুঃখের বনিয়ে জ্বালা দিন ঘুরে বেড়ালো মহেন্দ্র গঙ্গার কুলে কুলে নৌকায় চড়ে বেলুর গেল সেখান থেকে গেল আরও দূরে কিন্তু সন্ধ্যা নাগাদোর খেয়াল হলো সমস্ত দিন কিছু খাওয়া হয়নি শরীর দুর্বল বোধ হচ্ছে কাছাকাছি কোথাও খাবার পাওয়া যায় কিনা না খুঁজতে গিয়েও এসে পড়ল বলিখান নামক একটা জায়গায় সেখান থেকে বাসে চড়ে ফিরল এসেও প্রশ্ন করল দিদিমনি আসিনি রাম আগে না আচ্ছা যা দোকান থেকে কিছু খাবার নিয়ে আয় আপনার ভাত ঢাকা আছে বাবু ও থাক কাউকে দিয়ে দিস মহেন্দ্র উপরে উঠে এল নিজের ঘরে মাধুরী আসেনি হয়তো আর আসবে না আনন্দ হচ্ছে ওর হ্যাঁ আনন্দই তো একে বলে আত্মঘাতী আনন্দ বিলাস আত্মনাশা সমাধি যোগ ভর্তি দুপুরবেলা আষাঢ় মাসের লম্বা দিন মাধুরী আনমোনা হয়ে ঘুরছিল হোস্টেল ছেড়ে না এলে ভালো হতো ওখানে অনেক সঙ্গী ছিল কথা কয়ে লুডু খেলে বা গান গেয়ে সময় কাটানো যেত বাড়িতে তার বড্ড অভাব নিরুপায় হয়ে মাধুরী বাড়ির পশ্চিম দিকে সে জানালায় গেল দেখল জানালার কাছে মাধুর পেতে বউটা ঘুমোচ্ছে ওর মেয়েটি ঘরে খেলা করছে নিজের মনে জানলায় রয়েছে একটা কুজুতে জল আকস্মাত মেয়েটি মাধুরীকে দেখে জানালায় আনন্দে হাসছে কিন্তু তার কচি পালে গে কুজোটা উল্টে পড়লো ওর ঘুমন্ত মার গায়ে ছলছল কলকল জল সারা গায়ে জড়িয়ে পড়েছে বউ উঠে ব্যাপার দেখল মেয়েটাকে ধরে দুই কিল তার পিঠে বসিয়ে দিল এক করে কান্না জুড়ে দিল মেয়ে মাধুরী হাসি চাপতে পারছে না বলল মারলে কেন কেন মাল ওকে নিজে অসাবধান আর ওকে পিটুনি তাকিয়ে লজ্জায় হেসে ফেলল বউটি মেয়েটি কোলে নিয়ে বলল দেখো না ভাই সব ভিজিয়ে দিল চুপ চুপ বাপে আসছে বেশ করল জলের কুজো রাখবার কি জায়গা ছিল না যেখানে রাখবো যাবে ভয়ানক দামাল ছাড় এখন ঝাঁটাতে ঘর পরিষ্কার করতে আরম্ভ করল মাধুরী দেখল সীমাহীন আনন্দ অনুভূতিতে ওর অন্তর পূর্ণ হয়ে উঠেছে কত দুঃখ তবু কত আনন্দে ছোট বধূটির বুকে কি এক প্রেম ওকে ঘিরে রেখেছে স্বামীর প্রতি সংসারের প্রতি এ প্রেম আত্মকেন্দ্রিক কিন্তু আত্মাকে বাদ দিয়ে তো বিশ্ব নয় আমি আছি তাই বিশ্বে প্রেম রয়েছে প্রকাশ আমাকে ঘিরেই সব কিন্তু এসব দর্শনের কথা মাধুরী হাসলো আপন মনে দার্শনিক হবার মতলব নেই ওর কি তাহলে হবে ও কিছু না মাধুরী একটা না ফোটা ফুল কুড়িতে যাকে পোকায় খেয়েছে আজ কলেজ নেই তোমার বধূটি প্রশ্ন করল না ছুটি আজ আজ তো শনিবার তোমার উনি এখনও আসেনি কই আড়াইটে বেজেছে নাকি প্রায় বাজে তাহলে এক্ষুনি এসে পড়বে আজ আবার সিনেমা দেখতে যাবে বলছে কে জানে কখন যাবে হয়তো সন্ধ্যার শোতে তুমি যাবে তো হ্যাঁ একা যায় না তো সিনেমা দেখার পয়সা তো কম নয় তবু যখন যায় দুজনেই যাই আমি বেশি চাই না ভাই অভাবে সংসার ও কিন্তু বড় বেশি জেদ করে বলে পৃথিবীতে বাঁচতে খাদ্যের মতন এও দরকার হাসলো মাধুরী মুখে কিছু বলল না হয়তো বলতো কিন্তু ওর স্বামী এসে পড়ল মাধুরী সরে এলো ওখান থেকে এই বধূটিকে দেখে হিংসে হচ্ছে মাধুরীর কত মান অভিমান আদর আবদার কত অভাব অনটনের মধ্যে আনন্দের অমৃত কুঞ্জ একে বলে নীর তুচ্ছ এক ফ্ল্যাটবাড়ির ছোট এক কুঠুরিতে একজোড়া কবুতর আর তাদের এক বাচ্চা অন্ন নাই আলো নাই আয়ুও হয়তো বেশি নাই নাইবা থাকল যতক্ষণ ওরা আছে ফুলের মতো ফুটে আছে ফুলের আয়ু কম বলে তার ফোটার গৌরব কম হবে মাধুরী আপন ঘরে গিয়ে ভাবছে গা ধুলো চুল বাঁধল কাপড় পরল এবার কোথাও বেরুতে হয় কিংবা মেজদার খেলায় যোগ দিতে হয় অথবা না যাবে না মাধুরী আর মোহিনের বাসায় কিন্তু অনুপ সিং এসে জানালো গাড়ি আনা হয়েছে মাধুরী এসে উঠল গাড়িতে উঠল মাধুরী অনুপ সিং গাড়ি চালিয়ে দিল কোথায় যাচ্ছে কোনো প্রশ্ন করল না নির্দেশও দিল না মাধুরী যেখানে যায় যাক খানিকটা বেরিয়ে আসবে কিন্তু সিংজি সেন্ট্রাল অ্যাভিনিউর সোজা রাস্তা ধরে শটান এসে কুলুটোলায় মোড় ঘোরালো তারপর গোলধিকির কোনায় আসতেই দেখতে পেল ট্রাম থেকে মহিন নামছে মাধুরী দেখল বলল এসে উঠে পড়ো বাসে আছে নাইবা গেলে হুম কোথায় যেতে হবে গাড়িতে চড়তে চড়তে মহিন প্রশ্ন করল এ প্রশ্ন আর করবে না মহিন্দা যাবার পথ এক হলে ও কথা শুধাবার অধিকার থাকে মহেন্দ্র নিঃশব্দে বসে রইল কোনো কথা বলল না গাড়িটা গড়ের মাঠের দিকে চলল কারো মুখে কোনো কথা নেই অবশেষে মাধুরী বলল তুমি হয়তো ভাবছ আমি তোমার মেসে যাচ্ছিলাম না আমি কোথাও যাচ্ছিলাম না আকস্মিক দেখা হয়ে গেল তোমার সঙ্গে অবশ্য অনুপ সিং তো ওখানে নিয়ে যেত গাড়ি মহেন্দ্র এখনও কোনো জবাব দিল না মাধুরী নিউ মার্কেটের সামনে গাড়ি থামালো তারপর নেমে মোহিনকে বলল নামবে একবার হ্যাঁ চলো নামলো মহেন্দ্র সারি সারি ফুলের দোকানগুলোতে অজস্র ফুল সাজানো রয়েছে মাধুরী তাকালো না শটান চলেছে কিন্তু মহেন্দ্র দেখছে শোকেজ ভর্তি ফুল বলল আসতে ফুল নেবে মাধুরী না ও কি হবে তোমার কাছে এই গল্প শুনেছি এক রাজকুমার এক দেশে বেড়াতে গিয়ে দেখল সেখানকার নরনারী পশুপক্ষী প্রজাপতি অতি সুন্দর কিন্তু কার অভিশাপে প্রাণহীন পাথর হয়ে আছে ওগুলো সে পাথর মাটির স্নেহরা পায় না মহিন্দা না কিন্তু মানুষের স্নেহ না মহিন্দা স্নেহরা পায় না ওরা মানুষের কামনার ইন্ধন ওদের দিয়ে বিলাসকুঞ্জ সাজানো যায় বাইজের গলায় মালা দেওয়া যায় আর কিছু নয় মহেন্দ্র যেন গুছিয়ে বলতে পারছে না কেমন হতভম্ব হয়ে আছে অথচ কথা তার আয়ত্তে কিন্তু মাধুরীকে কি আবার আঘাত করবে মহেন্দ্র না আঘাত না করে বলল বিয়ের বাসরও সাজানো যায় মাধুরী সে বিয়ে বাইরের বিয়ে মহিন্দা রেজিস্টারি করা কন্ট্রাক্ট অন্তরের বিয়েতে লাগে হলদে সুতোর বাঁধা খাস। আর কুন্দ না হয়ে আকন্দ ফুলের মালা ডালিয়া ভায়েন্থাস, কসমস ক্রিসান্থি মাসের সেখানে ঠাঁই নাই এসো মাধুরী চোখে চকচক করছে জল কিন্তু মহেন্দ্র যেন লক্ষ্য করে নাই এমনি ভাবে বলল ওদিকে কোথায় যাবে আবার কেন এ প্রশ্ন মহিন্দা কোনো বন্দিশালায় তোমায় নিয়ে যাচ্ছি না নিরাপদে মেসে পৌঁছে দেবো এসো এগুলো মাধুরী রুমাল দিয়ে মুখটা মুছল একবার মহেন্দ্র পেছনেই আছে শটান চললো মাধুরী সাজানো দোকানের পথ দিয়ে একটা ফটোর দোকান মাধুরী ঠুকে বলল দোকানদারকে এসো ছবি তুলতে হবে একটু তাড়াতাড়ি হবে কি হ্যাঁ এখুনি। বলে দোকানদার আয়োজন করছে মহেন্দ্র বিস্মিত হয়ে বলল আমার ফটো তুলবে কেন মাধুরী আমি তো মোটেই তৈরি নই তুমি যেমন আছো অমনিটি তুলব ক্লান্ত অভুক্ত অসুন্দর হঠাৎ যেমন আমি এসেছিলাম তোমার কাছে হ্যাঁ অর্থাৎ তুমি যেখানে সত্যি তুমি মহেন্দ্রকে বসিয়ে দিল মাধুরী একটা টুলে ফটো তোলা হলে নিঃশব্দে বেরিয়ে এলো দোকানে ওকে খাওয়ালো তারপর গোলদিঘির পাড়ে নামিয়ে দিয়ে বলল তুমি যে এসেছিলে এ ফটোটা তার সাক্ষী রইল সাক্ষী নাইবা থাকতো মাধুরী সাক্ষরটা মুছে ফেলা যাচ্ছে না মহিন্দা তোমার হাতের কালিটা দ্রাক্ষার জীবন রক্ত হাজার বছর ওর দাগ থাকে গাড়ি চলে গেল মাধুরীকে নিয়ে মহেন্দ্র নির্বাক নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে রইল কতক্ষণ কে জানে সত্যি মোছা যাবে না দ্রাক্ষার কালি পাঁচশো বছরের পুরনো পুঁথি আছে মহেন্দ্রর বাড়িতে ওই দ্রাক্ষার কালীদের লেখা আজও সে অক্ষর যেমন উজ্জ্বল এ কথা সেই একদিন মাধুরীকে বলেছিল কিন্তু কালি মুছে না গেলেও পুঁথি পুরনো হয়ে যায় অপাঠ্য না হোক দুষ্প্রাপ্য হয়ে ওঠে তখন তাকে কুলঙ্গির এক কোনায় ফেলে রাখা হয় উঁই ইঁদুর তার ধ্বংস সাধন করে কেউ দেখে না কেউ দেখতে চায় না মহেন্দ্র উঠে এলো ওর মেসের ঘরে বুকের ভেতরটা কেমন করছে কেমন অস্বস্তি কেমন অব্যক্ত যন্ত্রণা কিন্তু কিছুই করবার নেই মাধুরীর অন্তরে মহেন্দ্র স্বাক্ষর যতই উজ্জ্বল হয়ে যাক পুরোনো পুঁথির মতো তাকে অপাঠ্য হয়ে যেতে হবে কিন্তু মহেন্দ্রের অন্তরে মাধুরী স্বাক্ষর নয় ক্ষতি শিলামতি যার মৃত্যু নেই অমরত্বের অনির্বাণ অগ্নিতে সে দগ্ধ হচ্ছে বুকখানা দুহাত চেপে মহেন্দ্র শৈল বিছানায় সর্বাঙ্গে ওর আগুন এই অগ্নিতে নির্বাপিত করবার শীতল সলিল সম্মুখে কিন্তু সেখানে যাবার পথ সম্পূর্ণ রুদ্ধ তার কাছে কেন বহুবার ভাবা ভাবনাটা আবার ভাবতে লাগল মহেন্দ্র মাধুরীর অবাল্য পরিচিত সমাজ সংস্কার শিক্ষা তার স্বাধীন চিত্তে স্বতঃস্ফূর্ত আনন্দ বেদনার অভিব্যক্তি তার অসামান্যতা রাজপ্রাসাদে করার যোগ্য মহেন্দ্র কেমন করে তাকে দারিদ্র্যের বঙ্ককুণ্ডে নামিয়ে আনবে মাধুরীর তরুণ মনের উচ্ছ্বাস আজ হয়তো উদ্বেল আকুল বর্ষাস্রোতে বর্ষাস্রোত দুকুল প্লাবিত করে সে হয়তো চণ্ডীপুরের জীর্ণ কুটিরে গিয়ে ঢুকতে চায় কিন্তু শীতের শুকনো দিনে জীবন হয়ে যাবে শীর্ণ বিবর্ণ বিকৃত ব্যাধিগ্রস্ত হয়তো মাধুরীর মা বাবা ভাই বৌদি তাকে ঘর বাড়ি টাকা করে দিয়ে কলকাতায় বিশাল নিকতনে রাখতে চাইবে কিন্তু মহেন্দ্র তার অন্ধ দাদা আর একমাত্র ভ্রাতুষপুত্রকে পরিত্যাগ করে স্বর্গেও যেতে সম্মত নয় আর সে কথা একান্তই অবাস্তব কারণ তার বংশ বংশগৌরবের পরিপন্থী কিন্তু এসব কোনো কারণই নয় কোনো বাধাই নয় মাধুরীকে লাভ করার পক্ষে তার প্রেম যদি সত্য হয় সব বাধায় অতিক্রম করতে পারা যায় কিন্তু না নিয়মিত নিষ্ঠুর বাধাটাকে অতিক্রম করতে পারে না মানুষ নিরুপায় অসহায় মহেন্দ্র চিন্তা বন্ধ করে ভাবল মাধুরীর মনে যদি স্বাক্ষর সে দিয়েই থাকে নিজের অজ্ঞাতসারে তবে সে স্বাক্ষর যতই কালিতে লেখা হোক পুরনো অপাঠ্য হয়ে যাবার সুযোগ দিতেই হবে মহেন্দ্রর অন্তরে শিলামূর্তি অক্ষর মহেন্দ্র তাকে জীবনের পর জীবন বহন করবে কিন্তু মাধুরীর অন্তর আকাশের মতো নির্মল হয়ে উঠুক মেঘ সরে যাক সেখানে দেখা দিক পূর্ণ চন্দ্রের উজ্জ্বল পূর্ণানন্দের অমীয় ধারা মহেন্দ্র ঘরের টালিগুলোর দিকে চেয়েছিল অন্ধকার ঘর কিন্তু আকাশের জ্যোৎনা টালির ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে ছোট বিন্দুর মতো দু তিনটে ফাঁকে এমনি ঘরে নিবিড় অন্ধকার অথচ বাইরে জ্যোৎস্নার প্লাবন ছুটছে মহেন্দ্রর অন্তরটাও যেন তাই ভেতরে অশ্রু সাগর বাইরে আনন্দের তুফান মহেন্দ্র চেয়েই রইল টালির একটা ফটোর পানে দূর অন্ধকূপ থেকে দেখছে যেন অসীম আলোর সমুদ্রে ও আলো ছায়া যায় না ও আলোতে সঞ্চারণ করবার জন্য যে চাঁদের সৃষ্টি সেই ওখানে বিরাজ করুক মহেন্দ্র নিঃশব্দে সরে যাবে আরও গভীর অন্ধকারে এতক্ষণ আপনারা শুনছিলেন ফাল্গুনি মুখোপাধ্যায়ের লেখে একটি বিখ্যাত উপন্যাস সাপমোচনের ষষ্ঠ খণ্ড